বন্ধুরা শ্যাম্পুর মধ্যে শুধুমাত্র এই দুটি উপাদান মিশিয়ে নিলেই এই পুজোতে তোমাদের চুলও থাকবে এতটাই সফট সিল্কি এবং স্মুথনিং তার সাথে সাথে এটি তোমরা যখনই শ্যাম্পু করবে তখনই ব্যবহার করলে তোমাদের চুল আস্তে আস্তে সোজা হয়ে উঠবে যদি চাও জানতে যে কিভাবে এই শ্যাম্পুটি তৈরি করতে হবে মানে শ্যাম্পুর সাথে কি দুটি উপাদান সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তার আগে বলে দিই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে এটি শেয়ারও করতে পারো আর এটি শ্যাম্পুর সাথে মিশিয়ে নিতে হবে খুবই সহজ কোনো প্যাক নয় যে পনেরো কুড়ি মিনিট রেখে দিতে হবে জাস্ট শ্যাম্পু যেমন করো তেমন জাস্ট এটিকে করে নিতে হবে তার জন্য তো শ্যাম্পু মাস্ট ইম্পর্টেন্ট বাজার থেকে তোমাদেরকে কিনে আনতে হবে কারণ শ্যাম্পু দিয়েই এটি করতে হবে তাই তার জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে চাল হ্যাঁ বন্ধুরা আমি যেটা করি আমাদের নর্মালি আমরা ভাত সবাই খাই বাড়িতে তাই একেবারে যে চালটা আমরা খাওয়ার জন্য করি সেটিকে একটু আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রাখি সেই চালের জলে প্রচুর পুষ্টিগুণ আছে আমাদের চুলের খুশকি দূর করে চুলকে নতুন গজাতে সাহায্য করে এবং চুলকে কিন্তু সিল্কিও করে তাই সেখান থেকে একটু জল এক বাটি মতো নিয়ে নিই আর তার মধ্যে দিয়ে দিয়ে এক চামচ মতো চিনি আর একটা শ্যাম্পু তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী একটা কি দুটো শ্যাম্পু অ্যাড করতে পারো আমি এখানে ডাব শ্যাম্পু একটা অ্যাড করেছি তোমরা তোমাদের পছন্দ যে কোনো শ্যাম্পু কিন্তু এখানে দিতে পারো বন্ধুরা আর যদি কন্টেনার থাকে সেক্ষেত্রে এক চামচ বা দু চামচ এরকম শ্যাম্পু অ্যাড করে দিও এরপর দিয়ে দেবে লেবুর রস অর্ধেক লেমন জুস এর মধ্যে অ্যাড করতে হবে এটি স্কিপ করলে একেবারেই চলবে না কারণ লেমন আমাদের ত্বকের ত্বককে পরিষ্কার রাখে স্ক্যাল্পকে আর সাথে সাথে চুলকে কিন্তু সিল্কিও করে তাই এই রেমেডিটা একেবারেই স্কিপ করা যাবে না প্রত্যেকটা রেমেডি কিন্তু আমাদের চুলকে সিল্কি করার জন্য পারফেক্ট খুবই দরকার তাই এইভাবে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু যখন শ্যাম্পু করব তখন জাস্ট এটাকে শ্যাম্পু করে নেব ভালোভাবে অল ওভার হেয়ারে অ্যাপ্লাই করে নেব হালকা হাতে মাসাজ করে মাত্র দু মিনিট এটাকে এইভাবে রেখে দিই তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব চাইলে তোমরা কন্ডিশনার অ্যাপ্লাই করতে পারো না হলে এটাকে স্কিপও করতে পারো যেটি দিয়ে আমরা শ্যাম্পু করেছি সেটি কিন্তু আর চুলের মধ্যে আলাদা একটা নারিশমেন্ট আলাদা একটা সিল্কি ভাব কন্ডিশনার কিন্তু দিয়ে দেবে তাই যারা ভাবছ পুজোতে এবারে চুলের মধ্যে কিছুই করনি তাদেরকে বলবো এটি জাস্ট যেদিনকে তোমরা ঠাকুর দেখতে বেরোবে পুজো দেখতে বেরোবে সেদিনকে এটিকে করে নাও ব্যাস তোমাদের চুল হয়ে উঠবে একেবারে সফট এবং সিল্কি আর কোনো ধরনের স্মুথনিং ক্যারোটিন ট্রিটমেন্ট কোনো ট্রিটমেন্টের দরকার নেই হেনা করারও দরকার নেই আজকের এই শ্যাম্পুটি যদি এইভাবে ব্যবহার করো শুধুমাত্র যখন বেরোবে তার আগে শ্যাম্পুটা করে নাও আর চুল দেখবে একদম সুপার সফট সিল্কি হয়ে যাবে একবার অবশ্যই পুজোতে এটি ট্রাই করো নিজের চুলকে ভালো এবং হেলদি রাখার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি তোমরা অবশ্য তোমাদের সমস্যা আমাকে কমেন্ট করে জানাও নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আমার একটা ফেসবুক পেজও আছে সেখানেও আমাকে ফলো করে রাখতে পারো আজকের মতো বিদায় জানাচ্ছি টাটা